দেখছো না সেই তখন থেকে কান্নাকাটি করছিস ওকে থামাইতে পারছিস না আরে দুধ হলো কেমনে আমি তো খালি বোতল নিয়ে আইছি রাগ কর জানি কোনে কার আমারই সংসার আয়া পড়ছে আরে শুনি এই বাচ্চার মধ্যে যে জাদু শক্তি আছে এই শক্তি আমার দরকার এই শক্তি আমার হলে আমি হব অমর সে কখন গেছে এখন পর্যন্ত দেখো দুধ নিয়ে আসার খবরই নাই এইদিকে বাচ্চাটা হায় হায় এমনি তো কান্নাকাটি করতেছিল তারপর বমি করে ফেলছে কি যে অবস্থা বাবা আর একটু বাবা দেখি ভাবি সারা পাড়া ঘুরে আসলাম কোথাও দুধ পাইলাম না ওই যে আমাদের বাড়ির পাশের বাড়ি পাপিয়া খালাম মা আছে না তার বাড়ি তো গেছি সে বললো কি আর একটু আগে গেলেই নাকি দুধ পাইতাম কি কয় সব তুমি হ্যাঁ দুধ পাইলা না তাহলে আমার ছেলেটাকে এখন কি খাওয়াবো দেখো তো সে তখন থেকে কান্নাকাটি করতেছে ভাবি ঘরে কি একটু দুধ নাই ওরে এখন খাওয়ানোর মতো আরে খাওয়ানোর মতো থাকলে কি ওকে নিয়ে এরপরে ঘুরতাম নাকি দেখছো না সেই তখন থেকে কান্নাকাটি করছিস ওকে থামাইতে পারছিস না আরে দুধ হলো কেমনে আমি তো খালি বোতল নিয়ে আইছি খালি বোতল নিয়ে আসলাম কিন্তু এই বোতল তো দেখে মনে হচ্ছে দুধ ভর্তি বুঝলাম না এটা কেমনে হইলো খালি বোতলে দুধ ভরে গেল আচ্ছা যাই হোক আইসে ভালোই হয়েছে ভাবি তুমি এক কাজ করো ওরে নিয়া দুটা জাল দিয়ে খাও আমি গেলাম আচ্ছা ঠিক আছে চল বাবা এই দুধটা গরম করে তোকে খাওয়াই দিই কিন্তু বুঝলাম না এখানে তো আমরা তিনজন ছাড়া কেউ নাই তাহলে দুধ আসলো করতে কি আমার ছেলে কি কোনো জাদুটা তো জানে নাকি হ্যাঁ তো কি যে ভাবতেছি না যেভাবে হয়েছে হয়েছে এখন যাই আগে তো চল বাবা তোকে খাওয়াই দিই আয় ওর খেজমত করতে করতে দিন যায় ইংনা তো ইত রাখবো হ্যাঁ ফাজিল পোলা বানজানি কোনে কার হ্যাঁ এরকম ফাজিল কে গো ইংনা ইংনা কি সংসার করে খাবো হ্যাঁ কি আর পোলা আড়া এ আমরা ওটা নিয়েই থাকি ভাইতে সারা জীবন আরে এই 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 যে ও মা এই যে আমি আপনারে কিছু কইতাছি ও আমি কি দেখেন আকাশে হ্যাঁ আকাশে কি রূপ জ্বালাইছে নাকি তোদের বাড়িতে জাদু শক্তি আছে কি এই এই যে দেহা তো কাছে একবার সাধু সন্ন্যাসী হ্যাঁ তা মানুষের বাড়ি বাড়ি ঢুকে কি এংনা করা কাম হ্যাঁ মানুষের বাড়ি ঢুকে লজ্জা করে না গলাটা কি কাশন দিয়ে আসতে পারেন না হ্যাঁ এই যে বেরিয়ে যান বেরিয়ে যান আস্তে কথা বল তোদের ওই বাড়িতে জাদু শক্তি আছে শোন যদি কখনো আমাকে প্রয়োজন পড়ে যদি বিপদে পড়িস তাহলে তাহলে তুই আমার আশ্রমে দেখা করিস বাবা কোনেক আর সাধু সন্ন্যাসী আইছে আবার আমার কই তোর যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে তুই আমার আশ্রমে যাস আরে এই যে এই যে ওইদিকে না তাকায়া আছে এদিক দিয়ে আইছেন ওইদিক দিয়ে যান যান বাইরে যান আপনার এই বয়েন বক্তব্য শুনছি যান বাইরে যান আমাগো বাড়িত কোনো দরকার নাই আপনার আমার বাড়িতে হাবারা মনে হচ্ছে ধাপাস করে হাবারা পিরা উলি আয়া পড়ল গো বাইরে যান বাইরে যান আচ্ছা আস্তে যাচ্ছি যাচ্ছি চল আমি চলে যাচ্ছি আমার ওই জিনিসটার খুব প্রয়োজন রে তুই আমার আশ্রমে দেখা থাক আমি চললাম এবারে পাগল ঠাকুর নাকি হ্যাঁ আমার তো মনে হয় পাগল
পরপিন দেখা পারে সাধু সন্ন্যাসী হাতছে দূর ওছে দেখা হারুম না জাগর দেহার দরকার তারা দেহুক গে আমার এত ঠিকানা কি ব্যাপার বাড়িতে কাউকে দেখতেছিস না সব গেল কই কি গো তোমরা কই গেলা আমার তো বাজারে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে আরে আসতেছি এই তোমার কিছু লাগবে আরে তেমন তো কিছু লাগবে না ওই কো একটা কাঁচা বাদাম নিয়ে এসো এই দেখো কি লাগাইছে খাওয়ার জন্য দুধটা একটু ভালো করে ঠান্ডা হইতে দেই বাচ্চার কিছু লাগবে না না ওর জন্য কিছু লাগবে না আচ্ছা তাহলে আমি বাজারে গেলাম আরে খোরা আই কোন যাচ্ছে মা আমি তো বাজারে যাচ্ছি বাবা বাবা বাজারে যাইতাছো বউরে জিজ্ঞেস করতাছো সোনার সান পুত্র ধন অর্জনে কিছু লাগবে নাই আই আমি যে তোর মা আমার কথা কি ভুলে গেছ হ্যাঁ ও মা তোমার কিছু লাগবে না লাগবে না মা আই আই আচ্ছা আমি বাজারে গেলাম এই সারা নিগে এবারে দুনিয়া তাই না আমার পুরা দেহা খরচ করতাছ কি ব্যাপার কি ব্যাপার এই সারা কি নিগে পালো না গো হ্যাঁ মাসে কাছে দিয়ে দাও মানছে পালু গে সি 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 আম্মা আপনি এরকম ব্যবহার কেন করতেছেন হ্যাঁ ও না আপনার নাতি হয় আমি কিছুই বুঝতে পারতেছি না আপনি তাকে ওকে খুবই ভালোবাসতেন আর আজকে এই ধরনের ব্যবহার কেন করতেছেন আর ও তো বাচ্চা আম্মা ওর জন্য আপনার ছেলে কিছু নিয়ে আসবে কিনা এটা জিজ্ঞেস করবে এটা তো স্বাভাবিক এই দেখি বাবা ছাড়ো দেখো তো ছেলেটা খিদে লাগ কি রকম করতেছে এই এই কথা কথা যাকো বা একবারে সাবধানে কইও হ্যাঁ সি 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 আম্মা এই ডানা আপনার নাতি আই আমার নাতিন কেরা হ্যাঁ কেরা আমার নাতিন আর আমি নাতিন হই কার যাই হই কি কমু না কমু আমার কথার মধ্যে কিন্তু বাদ ঢুকাবে না হ্যাঁ এই সরাই বাবা রে কি খম খম করে হরে রে দেখেন আম্মা এখন কিন্তু আপনার কথা সত্যি সত্যি আমি কষ্ট পাচ্ছি আপনি কি শুরু করছেন হ্যাঁ আপনি তো এরকম ব্যবহার করতেন না কি হইছে আপনি ও মা তুমি কষ্ট পাইলে তে আমার কি হ্যাঁ তোমরা কষ্ট পাইতে তুমি মরে যাও না তাও তো আমার কোনো কিছু চাই না হ্যাঁ এতদিন বড় খালি দেখছি তামাশা এখন এই যে তামাশা বন্ধ করা শুরু করলাম আচ্ছা আপনার মাথা কি কোনো সমস্যা হয়েছে নাকি সে তখন থেকে কি শুরু করছে আমি কিছুই বুঝতে পারতেছি না আর আমার ছেলেটা একটু খাচ্ছে আর ওকে কিছু রাগ করতেছে ও তো বাচ্চা ও তো খাই কি করবার নিকে আইছে হ্যাঁ খাই কি করবার নিকে এই এত খাম খাম কে হ্যাঁ এত খাম খাম কে বাবা হান্দা বাচ্চা এখনো এতখানি ওই নেই তারপরে আবার দুনিয়ার তারপরে মানে গুছানি শুরু করছে না দেখেন আম্মা আপনি এখান থেকে জানতো কি লাগাইছে সে তখন থেকে খালি ক্যাচ 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 এই দমক দেখো তা কবে না কই দিলাম হ্যাঁ একবার জিবা কিছু ছিলে হলামু এখন কি আমার সহ্য হইতেছে না মা হ্যাঁ আই আই দেখ আরে আরে মা হাজির জানি কোনে কার দুধ খাও না রাগ কর জানি কোনে কার আমারই সংসার আয়া পড়ছে আরে শুনি চিল্লানো শুরু করছিল রাগের ট্রাকে কোলে ফিডারটা নিয়ে দৌড় দিতেছিল হঠাৎ করে গা হাত পা চালা করে কি হচ্ছে এই বাড়িতে আমি তো কিছুই বুঝতে পারতেছি না ইস বাবা ধর কি যে হইছে সে সকালবেলা খালি বোতল নিয়ে আসলো হঠাৎ করে দুধ চলে আসলো এখন আবার দেখো এরা আবার গা জ্বালা করে করছে আচ্ছা আমাদের বাড়িতে কোনো কিছু আসল পড়ছে না কি মাথায় তো কিছুই ঢুকছে না আচ্ছা চল তো তো খাওয়া ঘুমা সাথে চল সেই কখন থেকে দাঁড়া রয়েছি এখনো আসতেছে না এত সময় নিয়ে আসা লাগে ভাল লাগতেছে না মনটা চাইতেছে বাড়িতে চলে যাই এই পথ দিয়ে আবার ভাইয়া যাইব ভাই যদি দেখে আচ্ছা তোমার কি এখন আসার সময় হয়েছে সেই কখন দিকে আমি এখানে দাঁড়ায় রয়েছি আর বইলো না ওই যে রাস্তায় বন্ধুরা ধরছিল তাই একটু দূরে হ্যাঁ বন্ধুরা ধরবো না আমার থেকে তোমার বন্ধুরাই বেশি না না তোমার স্টাইসি তোমার ভালোবাসি দেখে তো তোমার স্টাইসি আসলে হ্যাঁ তোমার অনেক সুন্দর লাগতেছে হইছে আর পাম দিতে হইব না এইদিকে তাকাও চলো না একদিন ঘুরতে যাই তোমার তো সব সমস্যা সমস্যা না না বাড়িতে জানতে পারলে আমার ভয় লাগে আমি যাব না কি ব্যাপার তোরা দুজন এখানে কি করিস ভাই তুমি না না এই ওর সাথে একটু কথা বলতেছিলাম কথা বলবি রাস্তা কেন বাড়ি বাড়ি যেতে পারে না না মানে এমনি তো ভাই হইছে কি আমি এদিকে যেতেছিলাম ও আইতেছিল তাই রাস্তা দেখা হইছে হঠাৎ দুইজন দাঁড়া
কথা বলছি স্কুলের ব্যাপারে তো তাই স্কুলের ব্যাপারে হ্যাঁ স্কুলের ব্যাপারে রাস্তা কথা বলতে হবে যাও এখান থেকে এ কি ভাবছি আমি কিছু বুঝি না ভাই দেখো তুমি যেটা ভাবছো সেরকম কিছুই না চল বাড়ি চল তোকে বুঝাচ্ছি আমি হ্যাঁ খুব বারবার তো তাই না ভাই 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 দাঁড়াও ভাই আমি বুঝি না কথা বলি তুমি চুপ করো তো একসাথে খবরদার আর কোনোদিন যদি তোকে দেখতেছি ওর সাথে তাহলে কিন্তু তোর খবর আছে একবার আরে একটু শান্ত হ না ওকে বুঝাচ্ছি আরে যে তোমাকে বলে শুনো না তুমি তো বড় হইছো হইছে হইছে আর জ্ঞান দিতে হইব না রাস্তা বেশি দেখে এভাবে কথা বলতে বল না মানুষ কি করবে হ্যাঁ সাহস কত বল আমার তো কইছে যাবে নাকি হ তোরে আমি অনেক ফলাই থিম তারপরে তুই মরকা মনে জাম তাই করকা ওইটা দেয় আমার দেহের বিষয় সুযোগ পাইছি দেখুন তুমি তো এখন অনেক ছোট তোমার না এখনো বয়স হয়নি শোনো যখন তুমি বড় হবে বিয়ের সময় হবে তখন যদি কোনো ছেলেকে পছন্দ হয় আমাকে বলো তোমার ভাইকে বোঝায় সেই ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দেবো কিন্তু এখন এসব করো না আর এখনকার ছেলে পেলে না ভালো না বুঝতে পারছো মন দিয়ে লেখাপড়া করো এই দেখো তো বুঝাই বললে তো বোঝে ও বোঝার বান্দা আরে আমার ছেলে কই ছেলে তো এখানেই ছিল আম্মা মানিস রে সমস্যা কি হ্যাঁ মা করেছিল আচ্ছা মা তো ছিল তো মা কই গেল আম্মা আম্মা এই বাচ্চার মধ্যে যে জাদু শক্তি আছে এই শক্তি আমার দরকার এই শক্তি আমার হলে আমি হব অমর আমি আমি কোনোদিন মৃত্যু হবে না আমার আমি কোনোদিন মৃত্যু হবে না আমি অমর হয়ে যাব ভালো করেছিস ভালো করেছিস এই শক্তি আমাকে দিয়ে দে দিয়ে দে এটা হতে পারে না এটা হতে পারে না শক্তি দরকার আমার এই শক্তি দরকার
চলো আমরা যাই। হ্যাঁ চল, আমরা যাই গে, চল চলো।